নমস্কার ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু শানুদার শিক্ষা নিকেতন। নমস্কার ছাত্রছাত্রীরা, আজ আমরা দ্বাদশ শ্রেণীর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের ভাষা বিভাগ অর্থাৎ যে দ্বিতীয় একটি পাঠ্য বই আমাদের আছে, বাংলা ভাষা ও শিল্প সংস্কৃতির ইতিহাস, এর যে দুটো পার্ট আছে, দুটো পার্টের ভেতরে দ্বিতীয় যে পার্ট অর্থাৎ ভাষা পার্টের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করব, ব্যাখ্যা করব। এবং পাঁচ নম্বরের যে লং কোশ্চেনগুলো এই এই চ্যাপ্টার থেকে পড়ে, তার যে নমুনা নোটস বা পূর্ণাঙ্গ নাম্বার পেতে কেমন ধরনের লিখতে হবে তা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রথম অধ্যায় ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা বিষয়ে। এর আগে আমরা শৈলীবিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছি, আজ আমরা আলোচনা করব আমাদের গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, অভিধান বিজ্ঞান সম্পর্কে কী জানো। এটি কিন্তু একটি পাঁচ নম্বরের কোশ্চেন, অভিধান বিজ্ঞান সম্পর্কে কী জানো, পাঁচ নম্বরের কোশ্চেন। এখানে কিন্তু অভিধান বিজ্ঞানের সমস্ত জিনিস দিয়ে দেওয়া হয়েছে, তোমরা প্রশ্ন অনুসারে কিন্তু উত্তরগুলো লিখবে। প্রথমেই বলে রাখি যে ভাষাবিজ্ঞানের যে তোমার ফলিত ভাষাবিজ্ঞান যেটাকে বলে, মানে প্র্যাকটিক্যাল যেটা হাতে কলমে যে ভাষাবিজ্ঞান, তার একটি গুরুত্বপূর্ণ শাখা কিন্তু অভিধান বিজ্ঞান, যাকে ইংরাজি টার্মে বলে লেক্সিকোগ্রাফি। এই অভিধান বিজ্ঞান হলো ভাষাবিজ্ঞানের একটি সংযোগমূলক বিভাগ, ভাষাবিজ্ঞানের একটি সংযোগমূলক বিভাগ, যেহেতু এটি ভাষা এবং তার অর্থ এই দুটোর সাথে সংযোগ বিধান করে। অভিধান রচনার ধারা বেশ প্রাচীন, মানে অনেক দিন ধরেই অভিধান রচনা করা হয়ে আসছে। পৃথিবীর প্রায় সব দেশই অভিধান রচনার বিষয়ে বিশেষ পরিপুষ্টি লাভ করেছে, অর্থাৎ পৃথিবীর প্রায় সব দেশই অভিধান রচনার ব্যাপারে কিন্তু অগ্রণী ভূমিকা নিয়েছে। এদিক থেকে বিচার করলে কোনো দেশ কিন্তু এই ব্যাপারে পিছিয়ে নেই। এরপরে আমরা একটা পয়েন্ট করব, ছোট্ট একটা পয়েন্ট এক লাইনের, ভারতে অভিধান রচনার সূত্রপাত, অর্থাৎ ভারতে অভিধান রচনার সূত্রপাত কীভাবে হয়। ভারতে অভিধান রচনার সূত্রপাত জাস্কের নিরুক্ত থেকেই, ভারতে অভিধান রচনার সূত্রপাত জাস্কের নিরুক্ত থেকে, নিরুক্ত শব্দটাকে কিন্তু ইনভার্টেড কমার মধ্যে তোমরা দেবে। এরপর সে ডিকশনারি শব্দের উদ্ভব ও ব্যবহার, ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে জন গার্ল্যান্ড প্রথম ডিকশনারিয়াস শব্দটি ব্যবহার করেন। 1538 সালে ইংরাজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরাজি অভিধানে। তাই ডিকশনারি শব্দের উদ্ভব ও ব্যবহার হয়ে গেল। এরপরে আসবে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হলো অভিধান বিজ্ঞানের গুরুত্ব। প্রথমত, শুধুমাত্র উত্তরাধিকারকে অনুসরণ নয়, অভিধান রচনার বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কেও আলোচনা করে। তাহলে পুরনো যা চলে আসছে শুধুমাত্র সেটাকে মেনে নেওয়া বা সেটাকে অনুসরণ করা এটা নয়, বৈজ্ঞানিক পদ্ধতি অর্থাৎ অভিধান রচনার যে বৈজ্ঞানিক পদ্ধতি সে সম্পর্কেও কিন্তু আলোচনা করে। দ্বিতীয়ত, এই আলোচনার প্রথমেই বলেছিলাম যে অভিধান বিজ্ঞান কিন্তু ভাষার একটা সংযোগমূলক ক্রিয়া, তো সেই পয়েন্টটা বিস্তৃত আলোচনা এই দ্বিতীয়ত পয়েন্টেই আছে, যে ভাষার প্রকাশগত দিক অর্থাৎ ভাষার ধ্বনি এবং যে বিষয়গত দিক অর্থাৎ ভাষার অর্থ, এই দুয়ের মধ্যে সংযোগ রক্ষা করে কিন্তু অভিধান বিজ্ঞান। এরপর আসে তৃতীয়ত, শব্দের একাধিক প্রতিশব্দ ও ব্যুৎপত্তির উল্লেখ বহু প্রাচীনকাল থেকে কিন্তু চলে আসছে। চতুর্থত, আধুনিককালে যুক্ত হয়েছে শব্দের মান্য উচ্চারণ, শব্দের আঞ্চলিক উচ্চারণ এবং তার উপভাষাগত পার্থক্য, প্রসঙ্গ অনুসারে তার অর্থ পার্থক্য এবং সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে এই অর্থের পরিবর্তন হয়েছে ইত্যাদি কিন্তু অভিধান বিজ্ঞান আলোচনা করে। এরপর সে অভিধানে আদর্শ অভিধানের এন্ট্রিসমূহ, অর্থাৎ আদর্শ অভিধানের এন্ট্রিসমূহ কী কী, এক হচ্ছে শব্দের গঠনগত স্তর, দুই হচ্ছে শব্দের অন্বয়গত স্তর, আর তিন হচ্ছে বাগার্থগত স্তর। এরপর আসছে বিভিন্ন প্রকারের অভিধান, বিভিন্ন প্রকার, এখানে মূলত চার প্রকারের অভিধান আলোচনা করা আছে। প্রথম প্রকারের অভিধান হচ্ছে একভাষিক অভিধান, অর্থাৎ এক ভাষায় যে অভিধান রচনা করা হয়, যেখানে এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয়, তা হলো একভাষিক অভিধান। যেমন ইংলিশ টু ইংলিশ ডিকশনারি বা বাংলা থেকে বাংলা অভিধান আমরা পেয়ে যাই, যে কোনো লাইব্রেরিতে গেলে আমরা ইংলিশ টু ইংলিশ ডিকশনারি বা বাংলা থেকে বাংলা ডিকশনারি কিন্তু আমরা পেয়ে যাই। ইংলিশ টু ইংলিশ বললে ইংলিশের সমার্থক শব্দগুলো দিয়ে দেওয়া থাকে, বাংলায় সেম করা থাকে। এবার সে দ্বিভাষিক অভিধান, যেটা আমাদের বাড়ির প্রত্যেকের কাছেই থাকে,
যে অভিধানে এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় তাকে দ্বিভাষিক অভিধান বলে, যেমন ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি, বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি, এইগুলো হচ্ছে সবই দ্বিভাষিক। অর্থাৎ এতে দুই রকম ভাষা থাকে, ইংরাজি থেকে বাংলা ভাষা অথবা বাংলা থেকে ইংরাজি ভাষা। এরপরে আসছে ইতিহাসভিত্তিক অভিধান। ইতিহাসভিত্তিক অভিধানটা কী জিনিস? যখন কোনো অভিধানে একটি শব্দের প্রথম প্রচলনের সময়, তার কী অর্থ ছিল, কীভাবে তার অর্থবদল ঘটল, সাম্প্রতিকতম রূপ বা অর্থ কী, এইসব থাকে, তখন তাকে ইতিহাসভিত্তিক অভিধান বলা হয়, যেমন দি শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। এরপরে আসছি আমরা লাস্ট পয়েন্টে, অর্থাৎ বিষয় অভিধানে, যেখানে কোনো বিষয়ের নানা কিছু অভিধানের মতো করে সাজানো ও ব্যাখ্যা করা থাকে তাকে বলে বিষয় অভিধান, যেমন ইতিহাস অভিধান, অর্থনীতির অভিধান, উদ্ভিদবিদ্যার অভিধান ইত্যাদি।